স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানী দিল্লিতে বঙ্গবন্ধুকে প্রাণধারা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভিভি গিরি এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী আর ভারতের জনগণের অবদান আমরা কোনোদিন ভুলব না 7.5 কোটি বাঙালির মহান নেতা এসেছেন নির্মম কারাগারের দুঃসহ যন্ত্রণা ভোগ করে কিন্তু আজ তিনি ক্লান্ত নন দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন যেন বাংলার অহংকার চলেছে সূর্যের দীপ্তি চলেছে সঙ্গে এত যে অমানবিক অত্যাচার হয়েছে এত যে নিষ্ঠুর আচরণ হয়েছে তার ওপর কিন্তু তিনি আজ বিষণ্ণ নন সব কিছু ধারণ করেছেন তিনি আজীবন ধারণ করে চলেছেন নিপীড়ন আর অত্যাচার প্রিয় বাংলার মুক্তির জন্য আমার ভাই ও বোনেরা আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার আপনাদের সৈনিক বাহিনী সৈন্যবাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদেরও অভিযোগ আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এটা নীতির মিল এটা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব শান্তির মিল ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে সোনার বাংলার জন্য জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ সম্ভ্রম গেছে বাংলার অনেকে রমণীর তবে এসেছে গৌরব দীপ্ত স্বাধীনতা 21 দফা 6 দফা 11 দফা পার হয়ে 1 দফা বাংলার স্বাধীনতা বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে আসছেন মহান নেতা যার অহংকারে উজ্জ্বল বাঙালি তিনি আসছেন আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে ওই ওই যে এলো আকাশ পাখি নিয়ে আসছে বাংলার বন্ধুকে জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রিয় নেতা আমরা তোমারই আগমনের জন্য অহরাত্র প্রার্থনা করেছি তুমি আসবে বলে
আমরা দুই চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ নয় মাস তুমি এসেছো আমাদের স্বপ্ন আমাদের প্রার্থনা সার্থক হয়েছে তুমি এসেছো পরম করুণাময়ের কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে এই মুহূর্তে আমাদের এই আলোচনা সভাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অত্যন্ত সুনিপুণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জহিরুদ্দিন মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনারম্ভ সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠান সিনিয়র লেকচারার বাবু লবণ রায় সঞ্চালনের দায়িত্ব আছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আমরা একটা সাপচ্ছঙ্কুল দেশে বসবাস করি আমরা একটা ভাটির দেশে বসবাস করি ভাটির দেশে বসবাস করি অর্থাৎ উত্তরে হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত বিধায় আমরা ভাটির দেশে ভাটি অঞ্চলের বাসিন্দা আমাদের এই দেশে জন্মের পর আমার জন্মের পর বুদ্ধি কিছুটা হওয়ার পর থেকে দেখে আসছি জ্বর ঝঞ্ঝা খরা জ্বর ঝড় জলোচ্ছ্বাস এগুলো দেখে আসছি মৃত্যু শোক ব্যাধি মহামারী এগুলো দেখে আসছি এই দেশের মানুষ এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে ঠিক আছে দেখেছি এ দেশে ব্রিটিশ বেরিয়াদের অত্যাচার শুনেছি সেই ব্রিটিশ বেরিয়াদের নির্মম নিষ্ঠুর নির্যাতন নিষ্পেষণ অত্যাচারের শিকল ভেঙে এদেশের বিশেষ করে পাক ভারত মহাদেশের কিছু মহামনীষী কয়েকজন মহামনীষী সংগ্রাম করেছেন পরাধীনতার জিঞ্জিরকে ভেঙে খান খান করে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তাদের মধ্যে নিখিল ভারত মুসলিম লীগের দ্বিতীয় সহসভাপতি কাদের মোহাম্মদ জিন্না নিখিল ভারত মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল লিয়াকত আলী খান ভারতবর্ষের মহান নেতা প্রয়াত মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বোস চিত্তরঞ্জন দাস যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন হোসেন শহীদ শরণার্থী শেরেবাংলাকে ফজল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সর্বকনিষ্ঠ সেই সময়ের সর্বকনিষ্ঠ বিপ্লবী সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমার মনে পড়ছে অনেক কথা সংক্ষিপ্ত আকারে বলার পূর্বে অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি বাংলার অভিসম্পাদিত নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি 30 লক্ষ শহীদের পূর্ণ স্মৃতির প্রতি যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা শ্রদ্ধা নিবেদন করছি 2 লক্ষ 52 যাদের ইজ্জত সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা যা দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে বাঙালি অধ্যুষিত এলাকায় পথ পথ করে উঠছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ
আজকে এই দিনটিকে সংক্ষেপে বলা যায় না, তারপরও চেষ্টা করছি। আমাদের এই দেশটা তোমরা হয়তো অনেকে জানো, ইতিহাস থেকে জেনে নিয়েছ, এই দেশটাতে এই দেশটা ছিল পাকিস্তানের একটা অংশ। এই পাকিস্তানের এই অংশকে নিষ্পেষণ করার জন্য, শোষণ করার জন্য পশ্চিম পাকিস্তানিরা সকল সময় ষড়যন্ত্রের হাত পেতে রাখে। সেই হাতকে ছিন্ন ভিন্ন করে এই দেশটাকে, এই দেশের মানুষকে সংগঠিত করার জন্য যার প্রাণ কেঁদে উঠেছিল তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৪ সন থেকে আন্দোলন করেছে, ৫২ সনে ভাষা আন্দোলন, ১৯৫৪ সনে যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৬২ সনে শিক্ষা বিরোধী আন্দোলন, ১৯৫৮ সনে ভীমাশঙ্কর মোহাম্মদ আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৬ সনে শহীদ হওয়ার আন্দোলন, যে শহীদ হওয়ার মানুষের মুক্তি সনদ, বিশেষ করে বাঙালিদের মুক্তি সনদ, সেই শহীদ হওয়ার পক্ষে আন্দোলন, ১৯৬৮ সালে গণঅভ্যুত্থান, ১৯৮০ সনে বঙ্গবন্ধুকে আগরতলা সশস্ত্র মামলার আসামি করে কারাগারে নেয়ার বিরুদ্ধে আন্দোলন, ওই সময় দেশের ছাত্রছাত্রীরা পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত আন্দোলনের শহর তুলেছিল, আমরা ছাত্র বলেছিলাম ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, আমরা বলেছিলাম জেলের তারা ভাঙবো, বঙ্গবন্ধুকে আনবো, আমরা বলেছিলাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বিভিন্ন স্লোগানে স্লোগানে গোটা দেশ এর রাস্তাঘাট শহর বন্দর কন্দর সয়লাব হয়ে গেছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে ভীমাশঙ্কর মোহাম্মদ আইয়ুব খান এর গতি দস্তস হয়ে যায়, গতি কেঁপে ওঠে আগরতলা সশস্ত্র মামলার অন্যান্য আসামিদের, অনেকেই মুক্তি দিয়েছিল, বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯ সাল, ২৩শে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সম্বর্ধনা সভায় বাংলার গিরি সন্তান বিশ্ব নেতা এবং বিশ্ব বরেণ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তৎকালীন ছাত্র নেতা ঢাকা ভার্সিটির ভিপি জনাব তোফাইল আহমেদ সাহেব। বঙ্গবন্ধু ছাত্রদের নিয়ে, ছাত্র জনতাকে নিয়েই আবার সংগ্রাম শুরু করলেন, আবার বিভিন্ন জায়গায় সহায়তা হওয়ার কথা, বিভিন্ন মিটিং সমাবেশে বক্তব্য দিয়ে মানুষকে বোঝানো শুরু করলেন। ইতিমধ্যেই শহীদ হওয়ার কথা অনেকে জেনে ফেলেছেন, জানতে পেরেছেন, শহীদ হওয়ার প্রতি সমর্থন দলে দলে সমর্থন যুগিয়েছে। ১৯৬৯ সালে আইয়ুব খান তার ক্ষমতা ছেড়ে দিয়ে এহিয়া কাছে, লেহিয়া খানের কাছে হস্তান্তর করলেন, ক্ষমতা হস্তান্তর করে তিনি প্রস্থান করলেন। এহিয়া খান ক্ষমতা এসে একটি সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করলেন, বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগ মেনে নিলেন। ১৯৭০ সালের ৭ এবং ১৭ ডিসেম্বরের দেশের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয় এবং সেই সময় বঙ্গবন্ধু পেয়েছিলেন দেশে ১৬৭টি সিট, ৩০০ সিটের মধ্যে ১৬৭টি সিট, এবং পরবর্তীতে ৫ বছর ২টি সিট যারা লাভ করেছেন তারাও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করে নিয়ে ১৬৯টি সিট পান। গণতন্ত্রের নিয়ম অনুসারে বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল এই এখানে, কিন্তু ক্ষমতা হস্তান্তর নামে তিনি ডাল ভাড়া করছিলেন। এদিকে ছাত্র সংগ্রাম পরিষদ বুঝতে পেরেছিল যে এভাবে পাকিস্তান হয়তো যজ্ঞের অস্ত্র ছেড়ে দেবে না, প্রয়োজন হলে যুদ্ধ করতে হতে পারে, যার জন্য সংগ্রাম পরিষদ কর্তৃক
ছাত্র সংকেত ও ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আমাদের উপর ছাত্র লীগের উপর নির্দেশ আসলো। আমি তখন নাগরপুর কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ার ছাত্র, আমি ছাত্র লীগের সভাপতি ছিলাম কলেজ শাখা। কলেজের ভিপি ছিল কালাম আব্দুল কামাল উদ্দিন সাহেব, আর নাগরপুর থানা ছাত্র লীগের সভাপতি ছিল আশু ভাই। আমরা তিনজনে বুদ্ধি পরামর্শ করে সেই চিঠি নিয়ে আলোচনা করলাম, আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যদি ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তান সরকার, বঙ্গবন্ধুকে যদি ক্ষমতা বঙ্গবন্ধুর কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। কিভাবে? আমরা সেদিন রাত্রি আমাদের ডাইন হাতের অঙ্গুলি কেটে রক্ত বের করে তা দিয়ে আমরা সাদা কাগজে স্বাক্ষর করে দিলাম যে আমরা বম্বে যোগদান করব, বম্বত বাংলাদেশ মুক্তি ফোর্স। এদিকে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রাম তুঙ্গে উঠেছে, দেখনা আফ্রিকাতে দুনিয়া পর্যন্ত আন্দোলনের জব। সেই সময় শিক্ষার্থীরা ক্লাসে বসে নাই, তারা প্রতিদিন মিছিলের পর মিছিল করে গোটা ঢাকা, রাজশাহী, সিটাগাং, যশোর, খুলনা সমস্ত শহর সয়লাব করে দিয়েছে। অতঃপর এই এখানে তাল ভাড়ার ভিতর দিয়ে বঙ্গবন্ধু সাথী মারছে। 18 মিনিট 23 সেকেন্ডের একটা মহাকাব্যিক দিক নির্দেশনামূলক একটা ভাষণ দিলেন, যে ভাষণটি আজ ইউনেস্কোতে একটা রেকর্ড করে রাখা হয়েছে, ওয়ার্ল্ড মেমোরি রেকর্ডে রেকর্ড করা হয়েছে, যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা বক্তব্য। সেই বক্তব্যের পর আমরা এদেশের ছাত্র জনতা আর ঘরে বসে থাকতে পারি নাই, কিভাবে বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযুদ্ধে সামিল হব সেই লক্ষ্যেই আমরা দূর দূরান্তে ছুটে চলছিলাম। পরে অন্যান্য ছাত্রদের সঙ্গে, অন্যান্য দামাল ছেলেদের সঙ্গে আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনে মায়া মমতার বন্ধন ছিন্ন করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষে চলে গিয়েছিলাম। সেখানে অন্যান্য দামাল ছেলেদের সঙ্গে আমিও মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে 21 দিনের অস্ত্র প্রশিক্ষণ, 3 দিনের জঙ্গল প্রশিক্ষণ দিয়ে বা কানাডা বাহিনীতে ওই কখনো সম্মুখ সমরে কখনো গেরিলা কায়দায় যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনের ভূমিকা বিশিষ্ট ভূমিকা পালন করেছি। প্রিয় শিক্ষার্থীগণ, 25 মার্চের কাল রাত্রিতে যখন জেএলএ খানের বাহিনী অতর্কিতে এদেশের সাধারণ মানুষ, ঘুমন্ত মানুষ, নিরীহ মানুষ এর উপর বৃষ্টির মতো গোলা বর্ষণ শুরু করলো, বিশেষ করে ঢাকা ভার্সিটি, নিউ মার্কেট, পিলখানা, রাজারবাগ এই সমস্ত এলাকায় গুলি বর্ষণ করে হাজার হাজার লোককে মৃত্যুর কোলে ফেলে দিল। বঙ্গবন্ধুকে রাত্রি 1:05 এর মধ্যে একটা মেসেজ আসলো রাজারবাগ পুলিশ ফাঁড়ি থেকে, স্যার উই হ্যাভ বিন অ্যাটাকড, হোয়াট ক্যান ইউ ডু? বঙ্গবন্ধু ফোনে ওয়্যারলেস মাধ্যমে জানিয়ে দিলেন হিট দেম ব্যাক, এবং সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কথা বললেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের মুক্তির জন্য এই দেশের মুক্তি পাগল ছাত্র ছাত্রীরা, এই দেশের মুক্তি পাগল জনগণ পাকহারাদের বাহিনীর উপরে প্রত্যাঘাত করে চলছে, যুদ্ধ করে চলছে, সহযোগিতা করেন। আমিন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলে বলাও শেষ। পাকিস্তান বাহিনী বেলুচ রেজিমেন্ট সম্ভবত বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের জেলখানে নিয়ে যাওয়া হলো। পশ্চিম পাকিস্তানের ফয়সালাবাদের লালপুর জেলখানায় তাকে নিয়ে যাওয়া হলো। এদিকে পাক বাহিনী বাংলাদেশের ঢাকা, চিরাং, ঢাকা, রাজশাহী, ঢাকা, খুলনা, ঢাকা, টাঙ্গাইল বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের মিলিটারি ভ্যান পুড়িয়ে ভস্ম করে দিয়ে দিল, এবং যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানেই তারা যাওয়া উপড়াও করেছে লক্ষ লক্ষ। সেখানে সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, প্রথম স্বীকার করেছিলেন বাংলাদেশের গণহত্যা হচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ববঙ্গের সাধারণ মানুষদের, সর্বস্তরের মানুষদের গুলি গুলি করে পাখির মতো হত্যা করছে,
কাজেই তারপরে আমরা অর্থাৎ মানে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সংসদে দাঁড়িয়ে বললেন যে আমি এই পার্লামেন্টের পক্ষে ভারতীয় জনগণের পক্ষে সর্বস্তর জনগণের পক্ষ থেকে আমরা এই পুরো পাকিস্তানের বিশেষ করে বাংলাদেশের এই গণহত্যা কথা জন্য আমরা পাকিস্তানকে ধিক্কার দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। সেই সময় মহান প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই দেশে 1 কোটি লোকের ভারত আশ্রয় দিলেন, খাবার দিলেন, বস্ত্র দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, আর প্রায় 1 লক্ষ মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন, তার অস্ত্র শস্ত্র গোলাবল এই সমস্ত কিছু সাহায্য করেছেন, নিজের দেশ থেকে দিয়েছেন এবং অন্য দেশ থেকেও দিয়েছেন সাহায্য সহযোগিতা দিয়ে এসে সেগুলো মুক্তিযোদ্ধাদের দেশের বিভূজিদের বা আমরা যারা শরণার্থী ছিলাম তাদের খাদ্য ব্যবহারের চেষ্টা করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে জনমত তাদের করেছেন যাতে করে বঙ্গবন্ধুর উপর একটা আসর না লাগে। উনি রাশিয়াতে গেছেন, রাশিয়াতে বঙ্গবন্ধু যেন কিছু না হয় ভারতের সঙ্গে অগাস্টের 9 তারিখে 25 বছর মেয়াদে একটি চুক্তি হয়েছিল, কিছু করা হবে না, কিছু করা যাবে না, জিয়া হক সাহেবকে হারিয়ে কি কাছে চিঠি লিখেছে। তো এইভাবে জাতিসংঘেও তখন মিটিং চলছে নিরাপত্তা পরিষদে, আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গার শাহজাহান রহমান যিনি প্রধানমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন ভুলক্রমে বা ইচ্ছাকৃত ভাবে কারো কারো ইচ্ছার কারণে, এই শাহজাহান রহমান জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে ঘন্টার পর ঘন্টা মুক্তি দিয়েছেন। সেই সময় ভারতের প্রতিনিধি চরণ সিং এই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বক্তব্য দিয়েছেন ঘন্টার পর ঘন্টা জাতিসংঘ। তা আমি সেই জাতিসংঘের কথা আরো অনেক ঘটনা আছে সেই সম্পর্কে আমি বলবো না, শুধু এইটুকু বলবো পাকিস্তান যখন সব শেষের দিকে যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তান সরকার এর পক্ষ সমর্থনকে ভারত সপ্তম নৌবহর পাঠিয়ে দিল, যে সপ্তম নৌবহর ভারতের যে সপ্তম নৌবহর ভিয়েতনামের টঙ্কিন উপসাগরে ছিল, প্রেসিডেন্ট নিক্সন ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট, তার নির্দেশ অনুযায়ী টঙ্কিন উপসাগর থেকে সেই সপ্তম নৌবহর ভারত মহাসাগরে এসে পৌঁছে 10ই ডিসেম্বর ভারতের ভারত মহাসাগর প্রথম পাহারা ছিল ভারতীয় নৌবহরের, আর এক নৌবহর নাম বিক্রান্ত এটা ভারত মহাসাগর পাহারায় লিপ্ত ছিল। আমেরিকার সপ্তম নৌবহর দেখে রাশিয়ার প্রেসিডেন্ট কি করলেন, তীরের অনুরূপ আরেকটি নৌবহর সপ্তম নৌবহর প্রেরণ করলেন। এই সপ্তম নৌবহর যখন ভারত মহাসাগরে এসে পৌঁছে তখন আমেরিকার সপ্তম নৌবহর লেজ গুটিয়ে শ্রীলঙ্কা হয়ে আবার সিঙ্গাপুর হয়ে সেই টঙ্কিন উপসাগরে চলে যায়, সম্ভবত 14 ডিসেম্বর এখান থেকে রওনা হয়, 22 বা 25 ডিসেম্বর সে এই দেশ থেকে সেটা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। যদি খোদা না করুক এই সপ্তম নৌবহর এদেশে গুলি চালাতো, যে নৌবহর থেকে 36টা ফাইটার একবার উঠতে পারে একবার নামতে পারে নামতে পারে, সেই সপ্তম নৌবহর যদি এদেশে অপারেশন চালাতো এদেশের মাটিও মানুষ নিশ্চিহ্ন হয়ে যেত, তামা হয়ে যেত, তামা হয়ে যেত দেশ, যেরকম করেছিল ইরাক যুদ্ধে, ইরাক যুদ্ধে আমেরিকার সপ্তম নৌবহর আমেরিকার স্টমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, 16ই ডিসেম্বর যে আমরা বিজয় লাভ করি সেই বিজয় সম্পূর্ণ হতো না, সেই বিজয় সম্পূর্ণ হতো না যদি বঙ্গবন্ধু এদেশে ফেরত না আসতো। তাই বঙ্গবন্ধু যদি এদেশে ফেরত না আসতে পারতো শেষ ছিল সন্দেহের ব্যাপার, অথবা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হয়ে গেছে বঙ্গবন্ধু জেলখানায় এহিয়ার কাছে কাছে ক্ষমতা নিয়ে নিল পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো জুলফিকারী ভুট্টো, ভুট্টোর কাছে এহিয়া খান বলল যে আমাকে একটি সুযোগ দেওয়া হোক আমি বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিব, জুলফিকারী ভুট্টো বলল তা হবে না। তখন সেখানে
ভট্ট সাহেব খবর পাঠিয়ে দিলেন যে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করবেন। তো বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার আগে ভট্ট জেলারকে বললেন, জেলার ছিল হাবিব শাস্ত্রী, হাবিবকে বলে দিলেন যে বঙ্গবন্ধুকে একটা একটা নিরাপদে থেকে রাত্রি একটার সময় তাকে করে তার বাসায় নিয়ে আসবে। বঙ্গবন্ধু তার বাসায় গিয়ে বললেন যে হাবিব তুমি আমাকে ফোনটা দিবে, আমি একটু বাংলাদেশের সঙ্গে কথা বলবো, তোমাদের টেলিফোন দেওয়া যাবে না স্যার, তুমি পেপার দাও, পেপার দেওয়া যাবে না, তাহলে চা দেব। পরে হাবিব এর ওয়াইফ বঙ্গবন্ধুকে চা নাস্তা দিচ্ছে। এইভাবে কয়েকদিন হাবিব তার বাসায় বঙ্গবন্ধুকে নিরাপদ আশ্রয় রাখেন। আবার মেসেজ আসলো হাবিবের কাছে যে হাবিব তাকে তুমি চশমা ব্যারিস্টের কোনো তুষারি নাও। তাকে তখন ওই ব্রিটিশ পিরিয়ডের একটা পরিত্যক্ত ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টে দিয়ে রাখা হবে, সেখানে গোপনে গোপনে হাবিব তাকে খাবার বঙ্গবন্ধুকে খাবার দিয়ে আসে। তো জুলফিকার আলী ভুট্টো বললেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করবেন। এক কর্নেল কেটে খবর পাঠিয়েছেন, কর্নেল এসে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে বললেন যে বঙ্গবন্ধু আপনার সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো সাহেব দেখা করবেন। জুলফিকার আলী ভুট্টো দেখা করবেন, বঙ্গবন্ধু রাজি হল। জুলফিকার আলী ভুট্টো আসলেন, সম্ভবত সেই দিনটি হবে 8ই জানুয়ারি। বঙ্গবন্ধুকে সালাম দিলেন ভুট্টো, বললেন আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ওয়ালাইকুম সালাম বললেন। তারপর বললেন ভুট্টো বললেন যে আপনার সঙ্গে কিছু কিছু কথা আছে, ইংলিশে বলছেন আর কি, যে আই হ্যাভ সাম টক টু ইউ, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। তখন বঙ্গবন্ধু বলছেন যে ভুট্টো ইংলিশ টেল ইউ হয়ে দাঁড়ায়, আমি ফ্রি ম্যান অর প্রিজনার, আমি কি এখনো আসামি নাকি মুক্ত মানুষ? জুলফিকার আলী ভুট্টো বলছেন ইউ আর নাইদার এ প্রিজনার নর এ ফ্রি ম্যান, আপনি মুক্ত না আপনি বন্দিও না। তখন বঙ্গবন্ধু বলছেন ভুট্টো দেন আই নট টক টু, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না ভুট্টো। তখন ভুট্টো একটু মুসি হেসে, সামান্য একটু মুসি হেসে বললেন বঙ্গবন্ধু নাও ইউ আর ফ্রি ম্যান, বঙ্গবন্ধু আপনি এখন স্বাধীন। বঙ্গবন্ধু বললেন ইয়েস ইউ ক্যারি অন টকিং টু মি, বলছে কথা বলো আমার সঙ্গে। ভুট্টো বলছিলেন যে আপনার দেশ স্বাধীন, আপনি একজন স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট, আপনার কাছে একটি অনুরোধ করব, যদি আপনার দেশ স্বাধীন সার্বভৌম তারপর একটা অনুরোধ করবো যে আপনার দেশের সঙ্গে আমার দেশের একটা কনফেডারেশন করতে হবে। বঙ্গবন্ধু বললেন আমি আমার দেশে ফিরে গিয়ে আমার নেতা নেত্রীদের সঙ্গে আলাপ না করে, আমার দেশের মানুষের সঙ্গে আলাপ না করে আমি তোমাকে কথা দিতে পারবো। এর আগে কিন্তু ওই বঙ্গবন্ধুকে যে জেলখানা রাখা হয়েছিল ওই জেলখানার পাশেই তার কবর খোঁড়া হয়েছিল। এই কবর খোঁড়া এবং বন্ধ করার নাটক হয়েছে তিনবার, তাকে ফাঁসির কাছে ঝুলিয়েই কবর দেওয়া। তো বঙ্গবন্ধু প্রতিবারই বলেছেন তোমরা আমাকে ফাঁসি দাও অসুবিধা নাই, কিন্তু আমার লাশটা আমার দেশবাসীর কাছে বাঙালিদের কাছে ফিরিয়ে দিও। আমি আমার দেশের যেই জায়গা থেকে আমি হর্ন দিয়ে স্লোগান দিয়েছি দেশের কথা বলেছি, সেই দেশের স্বাধীনতার কথা বলছি, সেই দেশের বাস যার যেখানে আছে, যেখানে বাস বাগান আছে, এই বাস বাগানের ধারে তারা আমাকে সমাহিত করবে আর দেশবাসী আমাকে স্মরণ করবে, অথবা আমার লাশটা তোমরা দেশে ফিরে দেবে। এরকম ত্যাগী, এরকম সাহসী, এরকম নির্ভীক ব্যক্তিত্বের যদি সৃষ্টি না হতো এই বাংলা মূল্যকে, তাহলে এই দেশে স্বাধীনতা আসতো, আমাদের বিজয় সফল হতো না যদি বঙ্গবন্ধু না আসতো, হতে পারতো বঙ্গবন্ধুকে যদি সেখানে ফাঁসি দিয়ে মারা হতো তাহলে 16 ডিসেম্বরের বিজয় আমাদের বিজয় হতো না, মূল বিজয় হতো না, আমাদের দেশটা তছনছ হয়ে যেতে পারত। বঙ্গবন্ধু 8ই জানুয়ারি মুক্তি পেলেন,
ভুট্টো সাহেব বললেন যে ভারতের মধ্যে পিয়াজ বিমান যায় না, আপনাকে কিভাবে পাঠাবো? বলছে আমাকে তুমি বাংলায় জানাবি। তাকে পাঠানো হলো গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনে প্রধানমন্ত্রী মিস্টার এডওয়ার্ড স্মিথ তখন জামুখায় অবকাশ কেন্দ্রে ছিল। জামুখায় অবকাশ কেন্দ্রে তার ফ্যামিলি নিয়ে সেখানে অবকাশ যাপন করছিল। যখন শুনছে যে বাংলার মেহনতি মানুষেরা বাংলার প্রধানমন্ত্রী বা বাংলার প্রেসিডেন্ট মুক্ত হয়ে তার দেশে আসছে, তখন তিনি জামুখায় অবকাশ কেন্দ্র থেকে খুব দ্রুত চলে আসলেন। এসে বঙ্গবন্ধুকে তার 10 নং ডাউনিং স্ট্রিট লন্ডন এইখানে যেতে পারছিল। 10 নং এই হোটেলে অবস্থান করাকালীন সকালে সাংবাদিকরা নিচতলা থেকে বঙ্গবন্ধু দোতলা আসেন। নিচতলা থেকে অনেক সাংবাদিক বাংলাদেশি বিশেষজ্ঞ তৎকালীন আমাদের আবু সামাদ আজাদ সাহেব ছিলেন, এরা সবাই মিলে নিচতলা থেকে বঙ্গবন্ধুকে হাত ধরে দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। বঙ্গবন্ধু হাত ধরে দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। সেখানে একটা পেপারে একটা স্টেটমেন্ট দিয়ে সেখান থেকে তিনি বিদায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বললেন। তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। বিমানে করে বঙ্গবন্ধুকে প্রথমে ভারতে পাঠিয়ে দেওয়া, ভারতে বিশাল ভারতে অমর জনগণ ভারতের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে তাকে প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হলো। সেই প্যারেড গ্রাউন্ডে আশেপাশে লোকে লোকারণ্য আশেপাশে দাঁড়ানোর যত সার গাছপালা সৃষ্টি যেন লোকে ছায়া ছায়া গেছে। বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুকে তৎকালীন প্রেসিডেন্ট ভিমিগিরি এবং প্রয়াত মহান প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিমানে উঠে ফুলের মালা দিয়ে বঙ্গবন্ধুকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে এসে প্যারেড গ্রাউন্ডে নিয়ে যান। তিন বাহিনীর গার্ড ওভারাল বাহিনী তিন বাহিনীর গার্ড ওভারাল পার্টি বঙ্গবন্ধুকে গার্ড ওভারাল দেয় সেখানে দিল্লির প্যারেড গ্রাউন্ডে। দিল্লির প্যারেড গ্রাউন্ডে গার্ড ওভারাল হওয়ার পরে বঙ্গবন্ধুকে ভাষণ দেওয়ার অনুরোধ করা হলে বঙ্গবন্ধু প্রথমে ইংরেজিতে ভাষণ দেওয়া শুরু করেছিলেন। পরে এলাকা মানে ওই প্রাইভেট গ্রাউন্ড এবং তার চারিপাশে উপস্থিত সকল জনতা এক বাক্যে বললেন যে না, আমরা বঙ্গবন্ধুর ইংরেজি ভাষণ শুনবো না, আমরা বাংলা ভাষণ শুনবো। অতঃপর বঙ্গবন্ধু বাংলা ভাষণ দেওয়া শুরু করলেন। এমন মর্মান্তিক ভাষণ দিলেন, এমন হৃদয় বিদারক ভাষণ দিলেন, ভারতের আপন জনগণের চোখে পানি ঝরছে, পানি উঠছে। বঙ্গবন্ধু তার চোখ মুছে রুমাল দিয়ে আর ভারতের জনগণও চোখ মুছে রুমাল দিয়ে এমন একটা হৃদয়গ্রাহী এমন একটা বক্তব্য বঙ্গবন্ধু দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারতের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতাও স্বীকার করছেন। কিছুক্ষণের মধ্যেই ওই হায়দ্রাবাদ প্যালেসে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পর নাস্তা পানীয় নাস্তা খাওয়ার পর বঙ্গবন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার সৈন্য যারা পাকিস্তান ভারত বাংলাদেশে আছে তাদেরকে কবে ফেরত নিয়ে আসবে? তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন যে আপনি যখন চাইবেন তখন, ঠিক আছে আগামী 26শে মার্চের আগে নিয়ে আসবে। তো 19শে মার্চে ও ভারতের সৈন্য সামন্ত সব ফেরত দিয়ে এর এর আগে কিন্তু পাকিস্তান বাহিনী 93,000 জেল এ নিয়েছে নেতৃত্বে 93,000 সৈন্য কিন্তু আত্মসমর্পণ করে। আমি সেই কাহিনী বললাম না, আরেকদিন সেই কাহিনী বলবো। হ্যাঁ, বঙ্গবন্ধু অতঃপর কমেট বিমানে করে চলে আসে ঢাকায়। ঢাকা এসে ঢাকা পুরাতন বিমানবন্দরের চারিপাশে 45 মিনিট বিমানে চক্কর দিলেন, দেখলেন দেশটাকে, তার স্বদেশভূমি, তার জন্মভূমি, তার প্রিয় ভূমি, তার সোনার বাংলাকে তিনি দেখে নিলেন যে কি অবস্থা। সেখানে তার ছোট ছেলে রাসেল তাকে ফুলের মালা দিয়ে মরণ করেন। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ। এইভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সুসম্পন্ন হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যদি সেই সময়
সুসম্পন্ন না হতো, স্বদেশ প্রত্যাবর্তন যদি না হতো, তাহলে আমরা হয়তো আমাদের স্বাধীনতা এই সার্বভৌমত্ব সুরক্ষা করতে পারতাম না। আমরা এরপরে ঘটনা তো তোমরা জানো, এদেশের মানুষ অনাহার অনিদ্রায় বিবস্ত্র হয়ে দিন কাটিয়েছেন, আর বাংলাদেশ হওয়ার পরে এদেশের মানুষ আজ এই দেশ থেকে আজ খাদ্যের অভাব দূর হয়ে গেছে, মানুষের পরনের বস্ত্রের যে অভাব ছিল সেটা দূর হয়ে গেছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা সুব্যবস্থা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন বিশ্ব মানবতার মাতা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে জলে স্থলে এবং অন্তরীক্ষে উন্নয়ন করে যাচ্ছেন, বিজয় অর্জন করে যাচ্ছেন। আমরা বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। আর যেহেতু এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি কণা বালি কণা যেহেতু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের সুরক্ষা করার জন্য আমাদের শিক্ষক ছাত্রছাত্রীদের সদা প্রস্তুত থাকতে হবে। যদি কোনো দিন এই দেশের উপর কোনো আক্রমণ নেমে আসে, সেই দিন প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের হস্তকে শক্তিশালী করে তোমাদের কাছে যে মনোবল আছে সেই মনোবলকে অটুট রেখে তোমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে প্রাণ বিসর্জন দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো। আমিন। জয় বাংলা, জয় বাংলা।